ওয়েলকাম নিয়েছি নতুন একটি ভিডিও আজ আপনাদের সাথে আমি দাস স্বাগত জানাই আপনাদেরকে এবং আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই থামলেন এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন তবুও একবার দেখাই এবং বলে রাখি এটা হলো গ্রাউন্ড অর্কিড একটা আহ আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গ্রাউন্ড অর্কিড প্রতিস্থাপন এবং পরিচর্যা শুরুতেই বলি ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং নিচে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লেগেছে যারা নতুন আমার চ্যানেলে তারা তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গ্রাউন্ড অর্কিড বা ফিলিপাইন অর্কিড যেটা বলা হয় বা চাইনিজ অর্কিডের সঙ্গেও এরকে তুলনা করা হয় খুব ই খুব সুন্দর একটা জিনিস অর্কিড সবারই পছন্দ কিন্তু এই পছন্দের মধ্যে থেকেও আরও একটি সুন্দর জিনিস হলো গ্রাউন্ড অর্কিড এবং সব থেকে সহজে যেটাকে করা যায় মানে যেটার প্রতিস্থাপন বা পরিচর্যা খুব সহজ সেই জিনিসটা নিয়ে আজকে আমি ভিডিও আজকের ভিডিও বিষয়ে বস্তুতে এসেছি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা গ্রাউন্ড অর্কিড আছে সুন্দর একটা গ্রাউন্ড অর্কিডের এ আছে আর আছে মাটির টপ টব তৈরি করার নিয়ম অনুযায়ী প্রথমে আগে বলে দিই যেটা টবের ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন ছিদ্র সাইডে দুটো ছিদ্র আছে এবং মাঝখানে একটি তো ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য প্রথমে একটা খোলাম কুচি ওভাল শেপটা দিয়ে দিলাম আর টপ তৈরি করার স্বাভাবিক যে নিয়ম আপনারা সচরাচর জেনেই থাকেন বা জেনে আসছেন সেই নিয়মের থেকে বাইরে গিয়ে আমি আজকে একটু নতুন কিছু করব শুধু অর্কিডের জন্য বলে নয় আমি এটার ভালো সুফল পেয়েছি এবং এই কারণেই আমি আপনাদেরকে এটা শেয়ার করছি তো টবে নর্মালি খোলামখুচি দেওয়ার পর আমরা যেটা করে থাক আগে দেখিয়েছি আমিও নিজেই দেখিয়েছি এবং আপনারা অনেকেই জানেন যে নিচে আমরা কিছু স্টোন চিপ বা কুচো পাথর এবং তারপরে দিই লাল বালি কিছু তো সেখানে আমি এবার একটু অন্যভাবে যাচ্ছি সেখানে আমি দেব কিছু নারকেলের ছোপড়া এটা কি করে মাটি জল ধরে রাখে যেমন তেমনি একটু কোকো চিপস দিলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে কারণ এই যেহেতু মাটির জলটা ধরে রেখে দেয় সেহেতু আপনার জলের দি ওয়াটারিংয়ের ব্যাপারটা একটু সাবধান হতে হবে তখনই যখনই আপনি কোকো চিপস ইউজ করছেন তো দেখে নিন আমি নিচে কিছু কোকো চিপস দিয়ে দিয়েছি এইগুলো আর যা যেগুলো ছিদ্রগুলো বন্ধ করা ছিল সেগুলো বন্ধ করে দিয়েছি দেওয়ার পর পটিং পটটা এখানে রাখলাম নর্মালি আমি যে মিডিয়াগুলো আজ ইউজ করব গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে নর্মালি গ্রাউন্ড অর্কিড নর্মাল গার্ডেন সয়েলই হয় কিন্তু সেক্ষেত্রে গার্ডেন সয়েলটাকে একটু ভালো মাত্রায় বাড়ানোর বানানোর জন্য যেহেতু এটা অর্কিড এবং এটা একটু মস্চার বেশি পছন্দ পছন্দ করে হুম তো সেই কারণে আমি নিয়েছি কিছু এখানে অনেক কিছু মিক্সার আছে আপনারা দেখতেই পাবেন এখানে আছে কিছু কাঠের বাকল এবং কোকোপিটস কিছু আছে এবং কিছু কাঠের বাকল আছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন অলরেডি এই যে কিছু কাঠের বাকল আছে কোকোচি কোকোচিস আছে এবং অনেকগুলো কাঠের টুকরো পেয়ে যাবেন এখানে এই বাকলগুলোর পুরোনো কাঠের বাকল এবং সঙ্গে নিয়েছি আমি কয়লা কাট কয়লা তো এগুলো নর্মালি সমান রেশিওতে নেবেন নিয়ে আমি টোটাল জিনিসটাকে এক জায়গায় করলাম এবার এর মধ্যে আমি যেটা নেব নর্মাল গার্ডেন সয়েল আমার এখানে গার্ডেন সয়েলটা একটু প্রি প্রিপেয়ার্ড গার্ডেন সয়েল আছে এবং কিছু পেয়ার লাইট আছে বা পার লাইট যেটা বলা হয় এগুলো নেব আমি মোটামুটি তিন ভাগ গার্ডেন সয়েল নেবেন এখানে তিন ভাগ গার্ডেন সয়েল নেবেন নিয়ে এর সঙ্গে নিতে হবে আপনাদেরকে এক ভাগ ভার্মি কম্পোজ ভার্মি কম্পোজ নেবেন এক ভাগ ভার্মি কম্পোজ এক ভাগ এবং বাকি যে জিনিসটা আমি নেব ওর সঙ্গে কাঠকয়লা এবং বাকি জিনিসগুলো তো দেখলেন সমান সমান রেসিওতে নিয়ে বাকি এক ভাগ থেকে দেড় ভাগ তৈরি করবেন গার্ডেন সয়েল আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তো এই যে জিনিসটা তৈরি হলো এখানে মাটির মাত্রাটা মাটির পরিমাণটা বেশি থাকবে এবং এই ক্ষেত্রে বলে রাখি গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে বেশি ফার্টিলাইজেশনের দরকার হয় না এই গ্রাউন্ড অর্কিড বা একে ফিলিপাইন্স অর্কিড বা প্যাথিগ্লোটিস প্লিকাটা বলা হয় প্যাথিগ্লোটিস প্লিকাটা মানে আপনার সাইন্টিফিক নেমের এটা চাইনিজ অর্কিডের সাথে অনেকটা ম্যাচ করে জিনিসটা তো দেখতেই পাচ্ছেন আমি পটিং মিক্সটা তৈরি করে নিয়েছি তো সব পটাই একসঙ্গেই যাবে এখানে মাটির ভাগ সব সময় বেশি থাকবে আর যেটা বলছিলাম তো এর জন্য বেশি পরিচর্যার দরকার হয় না যত্ন এবং পরিচর্যা এবং ফার্টিলাইজেশনের বেশি খুব একটা প্রয়োজন হয় না গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে এটা খুব সহনশীল এবং লো সানলাইট লো সানলাইট বলতে একটা ব্রাইটনেস থাকবে বাট ডিরেক্ট সানলাইটটাকে অ্যাভয়েড করবেন একে আমি বড় বড় যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি প্রথমে নিচে দিয়ে নেব এবং মাটিটাকে হালকা রাখার জন্য আমি এক ভাগ মাটি দিয়ে দিলাম এর মধ্যে যে পটিং মিক্সটা তৈরি করলাম কিছুটা দিয়ে দেবো এর মধ্যে যে জিনিসগুলো ইউজ করেছি আপনারা দেখেই নিয়েছেন প্রথম থেকে আরেকবার পরে রিপিট করে দিচ্ছি আমি এবং এই যে আমার গ্রাউন্ড অর্কিড দেখতেই পাচ্ছেন এর সেপারেশন খুব সহজ আহ সেপারেশনের ক্ষেত্রে বলতে গেলে দেখুন এইগুলো আছে বাল্ব গ্রাউন্ড অর্কিডের একটা একটা বিশেষত্ব হলো এটা অনেকটা বাঁশ গাছের মতো এই বাঁশ গাছ যেমনভাবে হয় ঠিক সেইভাবেই এই বাল্বগুলো থেকে পরে স্পোর্ট হতে পারে এর ফুল নেই আপনারা থামলে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা বা দেখতে পেয়েছেন এটাই হলো এর ফুল আমি সেখান থেকে সেপারেট করে নিয়েছি সেপারেশন খুব ইজি এখান থেকে সেপারেট করে দেখাতে পারবো না যেহেতু এখানে একটাই গাছ আছে এই যে বাল্বটা ছিল এর যে গাছটা ছিল এখান থেকে আমি এইভাবে সেপারেশন করে নিতে পারতাম এইভাবে জাস্ট নর্মাল ভেঙে নিলেই হয়ে যায় এই যে এই যেমন এটাকে ভেঙে নিলেই হয়ে যায় তো আমি এখানে আর ভাঙছি না কারণ আমি অলরেডি এটা ভেঙে নিয়ে এসেছি মেন গাছটা থেকে এবং এটা রিপোর্টিংয়ের জন্যই আপনাদের এই গ্রাউন্ড অর্কিডের ভিডিওটা তৈরি করছি রিপোর্টিংটা দেখানোর জন্য তো নর্মালি আমি এটাকে বসিয়ে দেব মাটির খুব দেখতে যাবে না তো আমাকে এখানে আরেকটু মাটির পরিমাণ বাড়াতে হবে গ্রাউন্ড অর্কিডটা মাটির খুব একটা দেখতে যাওয়াটা ঠিক নয় মোটামুটি একটু বাল্বগুলো যাতে বাইরের দিকে থাকে সেটা দেখতে হবে খুব দেখতে দেবেন না মিডিল করে এটাকে বসিয়ে দিলাম দিয়ে এবার বাকি যে ব্যালেন্স মাটিগুলো আছে আমি এর চার সাইড দিয়ে দিয়ে দেবো খুব ইজি কেয়ার এবং প্রপাগেশন এবং কেয়ারিংটা খুব ইজি এই গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে এবং খুব সুন্দর ফুল আপনারা নেটে সার্চ করে অনেকেই দেখে নিতে পারবেন আর আমার থাম্বনেইলে যে ফুলটা দেওয়া আছে এটা এই অর্কিডের রিফুল এবং এটা পার্পল কালারের গ্রাউন্ড অর্কিড আছে তো এবার বাকি মাটিগুলোকে আমি দিয়ে দেব সয়েল মিডিয়াটা সয়েল মিডিয়াটা সবসময় একটু মাথায় রাখবেন সয়েল থাকবে এখানে গ্রাউন্ড অর্কিড যেহেতু বলা হচ্ছে অন্য অন্যান্য অর্কিডে যেমন সয়েল থাকবে না এক্ষেত্রে সয়েল থাকবে কিন্তু সয়েলটা একটু হালকা ওয়েল ড্রেন হতে হবে যাতে ড্রেনের সিস্টেমটা সয়েলের ড্রেনের সিস্টেমটা ভালো থাকে এবং আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পটের যে বাল্বগুলো বেরিয়ে আছে এই বাল্বগুলো গ্রাউন্ড অর্কিডের বাল্বগুলো বেরিয়ে আছে এর কিন্তু যে ফুলগুলো হয় একদম এর ভিতর থেকে বেরোয় না স্টিক যেটা বেরোয় সাইড থেকে বেরোয় এবং এর একবার ফুল আসলে মোটামুটি স্টিক এটা দুই থেকে আড়াই ফুট পর্যন্ত লম্বা লম্বা থেকে ফুট পর্যন্ত হতে পারে এই পাতাগুলো এবং স্টিকটা তিন থেকে সাড়ে তিন বেশি হয়ে যায় অনেক সময় নর্মাল অর্কিডের মতনই এবং প্রত্যেকটা ফুলের পর এর আবার দানা হয় যেটা আর কি ফল বলতে পারেন ফুলের নিচে দানা থাকে এই দানাটা আপনারা নর্মালি এ দিয়ে চারা করা খুব ডিফিকাল্ট গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে কারণ এর দানা থাকে প্রচুর দানা মানে সরু সরু টিউবের টিউবার মতো দেখতে হয় এর যে ফলগুলো আমার এখানে ফল নেই এই মুহূর্তে আমি সেখানে দেখাতে পাচ্ছি না তাহলে দেখিয়ে দিতাম যাই হোক তো এই ফলগুলো থেকে প্রচুর মানে একদম গুঁড়ো গুঁড়ো বালির দানার মতো অনেকটা বলতে পারেন খুব হালকা যেটা প্রচুর পরিমাণে হয় এবং মানে বীজ হয় এই বীজ থেকে চারা বের করা খুবই কঠিন তো ক্ষেত্রে এই সেক্ষেত্রে আলাদা করে নিয়েই আমরা চারা বানাবো গ্রাউন্ড অর্কিডের এবং যেটা থাকবে এর খাবার দাবার জন্য ভার্মি কম্পোস্ট মেন পার্ট ফার্টিলাইজেশন নর্মাল যে কোনো আপনারা বাগানের কোনো গাছের ক্ষেত্রে বা বারোমাসি ফুলের ক্ষেত্রে বা শীতকালীন ফুলের ক্ষেত্রে যে যে ধরনের ফার্টিলাইজার ইউজ করে থাকেন সেই ধরনের যে কোনো ফার্টিলাইজারই আপনারা নর্মালি ইউজ করতে পারেন পোকামাকড় বা রোগ পোকার আক্রমণ এতে সেইভাবে হয় না বললেই চলে গ্রাউন্ড ক্ষেত্রে আর এর সঙ্গে যেটা বলতে হয় নর্মালি একটু বনডাস্ট অবশ্যই দেবেন আমার এখানে বনডাস্টটা মাটিতে আগেই মেশানো ছিল যেটা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম ভিডিও শুরুতে তো ডাস্ট অবশ্যই দেবেন এতে একটু এর খাবারের জন্য এটা মাথায় রাখবেন সবসময় যেন মানে ডিরেক্ট সানলাইটটা একদম ডিরেক্ট সানলাইটটা যেন না পায় কারণ ডিরেক্ট সানলাইট কিন্তু পাতাগুলোকে বার্ন করে দিতে পারে অনেকটা ঝলসে দিতে পারে এবং রেগুলার ওয়াটারিং ওয়েল ড্রেন্ড মাটি হতে হবে এবং সেখানে রেগুলার ওয়াটারিং করতে হবে মাটিটা যেন একটু মস্টার্স থাকে এটা গরমের সিজনের মধ্যেও এখন শীতকাল তো শীতে শুরু একদম তো এটা গরমের পরিবেশের মধ্যেও আপনার ফুল দিয়ে থাকে মোটামুটি আমি একটু বনডাস্ট আর একটু দিয়ে দিলাম যেহেতু আমার সয়েল মিডিয়াতে বনডাস্ট আগের হাতে মেশানো ছিল সেটা একটু অল্প পরিমাণে হয়ে গেছে ওই কারণে আমি একটু বন্ডাস দিয়ে দিলাম আর এবার দেব এর মধ্যে একটু শিংকুচি এগুলো জাস্ট এর খাবার হিসাবে কারণ প্রথমেই বলেছি অর্কিডের ক্ষেত্রে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না গ্রাউন্ড অর্কিডের ক্ষেত্রে ফার্টিলাইজেশন নর্মাল বাকি এর মতনই গাছগুলোর মতনই তো এই ছিল বন্ধুরা আমার গ্রাউন্ড অর্কিডের প্রতিস্থাপন এবং পরিচর্যার বিষয় ভিডিওর শেষের দিকে আরও একবার বলে দিই আপনাদেরকে মাটি তৈরি করার মূল পর্বটা মাটি এখানে তিন ভাগ গার্ডেন সয়েল নেবেন আহ বাকি দুভাগের মধ্যে থাকবে এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং বাকি এক ভাগের মধ্যে নেবেন আপনারা কোকোপিট চারকোল পারলাইট নিতে পারেন চারকোল পারলাইট এগুলো হলো অপশনাল এবং বাকল গাছের যে বাকল বা মশ এই জাতীয় জিনিসগুলো এগুলো খুব অপশনাল এবং নিলে ভালো হয় মাটিটা একটু হালকা থাকে মাটি হালকা থাকলে গ্রাউন্ড অর্কিড যেহেতু বাঁশের কোড়ের মতো বেরোয় বাঁশের যেমন কোড় বেরোয় বা বাঁশের যে বাল্বগুলো বেরোয় এই কোড় বলি আমরা যেগুলোকে তো এই বাঁশের কোড়ের মতনই যেহেতু হয় এর ব্যাপারটা সেই সেই জন্য গ্রাউন্ড ওয়ার্কের ক্ষেত্রে কারণ আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যারা বাঁশ সম্পর্কে আইডিয়া আছে বাঁশ কিন্তু মাটির উপরেই হয় মাটির খুব ডেপতে যায় না মাটির একদম উপরিভাগেই থাকে এবং সাইড থেকে ওর নতুন কচ বেরোয় প্রত্যেক বছর তো এরও তেমনি বাঁশের কচের মতনই বেরোয় যে যে ফ্লাওয়ার স্পাইক ফ্লাওয়ার স্পাইক গুলো সাইড থেকে বেরোয় পাতার মিডিল দিয়ে বেরোয় না এটা ওভার ওয়াটারিং জন্য অনেক সময় কিন্তু এর রুট রোড ব্যাপারটা চলে আসতে পারে মানে শিকড় পচে যাওয়ার ব্যাপারটা এবং ডিরেক্ট সানলাইট ডিরেক্ট সানলাইট কিন্তু এর জন্য এই যে পাতার হলুদ ভাবটা আসছে এটা বয়সজনিত কারণে হলুদ হয়েছে কিন্তু এটা ডিরেক্ট সানলাইটের কারণেও এই হলুদ ভাবটা চলে আসতে পারে নর্মাল অর্কিডের ক্ষেত্রে যেমন যেমন ব্যাপার আছে তার থেকে একটু বেশি সহনশীল এরা একটু বলতে অনেকটাই বেশি সহনশীল এবার আমরা যেটা করব একে প্রচুর পরিমাণে জল দিয়ে দিতে হবে তাকে এর মধ্যে বসিয়ে নিই যেহেতু জল প্রচুর ছেড়ে দেবে প্রচুর পরিমাণে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আমার অর্কিডের প্রতিস্থাপন এবং পরিচর্যা সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কোনো বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে জানান আমি সব সময় আপনাদের পাশে আছি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটি ভিডিওতে